আপনারও কি আটকে আছে বহুদিনের কাজ? কি করবেন বুঝে উঠতে পারছেন না, অথবা হঠাৎ চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে আপনার জীবন? তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন, কারণ এই একটি মাস আপনার জীবনে আনতে পারে সব সমস্যার সমাধান। জানা যায় দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় হলো এই শ্রাবণ মাস, এবং এই মাসেই মহাদেবকে তুষ্ট করতে পারলেই হবে সকল সমস্যার সমাধান। কিন্তু শাস্ত্রমতে এই মাসকে পবিত্র মাস বলে ধরা হয় কেন? এর পেছনে আছে অনেকগুলি কারণ। শিবপুরাণ অনুসারে দেবী সতী এই মাসে জন্ম জন্মান্তর ধরে শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য অভুক্ত ব্রত পালন করেছিলেন। অপরদিকে এও জানা যায় যে সমুদ্র মন্থনের সময় হলাহল থেকে নির্গত বিষের প্রভাব থেকে পৃথিবীকে বাঁচাতে মহাদেব সেই বিষ পান করেছিলেন এই শ্রাবণ মাসে। তাই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। তাছাড়াও এই শ্রাবণ মাস সম্পর্কে আছে আরও এক বিশেষ পৌরাণিক ঘটনা। জানা যায় ঋষি মার্কণ্ড ছিলেন মহাদেবের পরম ভক্ত। তিনি ঋষি মিকাণ্ডুর পুত্র ছিলেন। ঋষি মিকাণ্ডু একবার বর পেয়েছিলেন যে তার পুত্র অতি বুদ্ধিমান হলেও তার জীবন হবে স্বল্প আয়ু বিশিষ্ট, অর্থাৎ তিনি খুব শীঘ্রই মৃত্যুকে লাভ করবেন। ঋষি মার্কণ্ড ছিলেন শিবের পরম ভক্ত। তিনি একবার শিবের ধ্যানে মগ্ন ছিলেন। সেই সময় তার মৃত্যুকাল আসন্ন দেখে যমদূতেরা তাকে নিতে আসে, কিন্তু তারা ধ্যান ভঙ্গ করতে অসমর্থ হন। নিরুপায় হয়ে যখন যমরাজকে আসতে হয় মার্কণ্ডকে নিতে, তখনই ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। হঠাৎ যমের সম্মুখে উপস্থিত হন কালের কাল মহাকাল শিব ও শম্ভু। তিনি তার ভক্তকে বাঁচাতে প্রহারে উদ্যত হন। সেই মার্কণ্ড এই শ্রাবণ মাসেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র রচনা করেন, এবং এই মাসেই শিবের আরাধনা করে দীর্ঘ আয়ু লাভ করেন। শাস্ত্রমতে আপনি এই মাসে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন। প্রতিটা দিন না পারলেও প্রতি সোমবার শিবলিঙ্গে জল, দুধ, ঘি, মধু, ফুল, ফল, প্রসাদি অর্পণ করুন। দেখবেন আপনার জীবনের সকল সমস্যা থেকে অনায়াসে মুক্তি পেয়ে যাবেন। শিবলিঙ্গে ঘি মধু অর্পণ করলে গৃহে শ্রীবৃদ্ধি ঘটে, আর আর্থিক সমস্যা থেকে নিজেকে উদ্ধার করতে পারবেন এই মাসেই। শ্রাবণ মাসের ব্রত পালনে আপনি রোগমুক্ত থাকবেন তথা অকাল মৃত্যু থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করতে পারবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম এই শ্রাবণ মাসের কি মহিমা। তাই সামনের শ্রাবণ মাসের একটি দিনও বিফলে যেতে দেবেন না, কারণ এই শ্রাবণ মাস হলো ইচ্ছা পূরণের মাস। তো মনে রাখবেন, এই শ্রাবণ মাসেই হয়ে যেতে পারে আপনাদের সকল সমস্যার সমাধান। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অপর একটি ভিডিওতে। ধন্যবাদ।